ফার্স্ট টাইম এরকম জিনিস একটা দেখছি, আর খেতে কিরকম হবে ভগবান জানে। ভিতরে আবার হলুদ হলুদ কিসব দেখছি, দেখি। তো এই দেখো, হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে দুদিন, কাল পর্যন্ত দুদিন ধরে হনুমানের উপদ্রবে আমরা কেউ থাকতেই পারছিলাম না, কিন্তু আজকে সকাল থেকে হনুমান একদমই আসেনি। আর বাইরে কি রোদ জানো তো, রোদেতে গিয়ে তোমাদের সাথে চোখে চোখ মিলিয়ে কথাই বলতে পারি না। তো যাই হোক, আজকে সকালবেলা তোমাদের দাদাভাই আমাকে কলমি শাক এনে দিয়েছে। এখন চোখটা হয়তো ভেজা ভেজা লাল লাল দেখতে পাবে, তো তার কারণটা হলো কলমি শাকের ভাজার জন্য পেঁয়াজ রসুন কেটে কলমি শাকটা ভাজা করে নিয়েছি। তো ওটা একটু এখন জলখারে খাবো। আর স্নান টান হয়ে গেছে, ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এরপর সকালের কিছু কাজকর্ম মা করছে, সেটা তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাই সবকিছু। কালকে হনুমান আসার কারণে একটা কলা কান্দি যে পড়েছিল, এটা হচ্ছে বিচি কলার কান্দি, তো সেই জন্য এই কলা কান্দিটা বসে বসে খাচ্ছিল হনুমানগুলো গাছে। তো গাছটা কি হয়েছে, সেই ভারটা নিতে পারেনি। তো গাছটা দেখছো কতটা বড়, তো গাছটা ওখান থেকে ঝপাং করে পুরো লম্বালম্বি ভাবে এক্ষুনি পড়ে গেল। তাই মা বাড়ির ভেতর থেকে শুনতে পেলো। তো মা বলছে যে কলাকান্দিটা যে কালকে যে হনুমানগুলো বসে খাচ্ছিল না, কলা গাছটা ধেপে গিয়ে এখন পড়ে গেল ভারে। তো সেই কলাকান্দিটাই এখন কাটার জন্য মা চলে এসেছে। আর এটাকে যদি না কাটা হয় তাহলে হনুমানগুলো আবার চলে আসবে, দিয়ে এই কলাটা নিচে আছে, আর তো কোনো অসুবিধে নেই গাছে ওঠার। তো ওরা বসে বসে একদম মনের আনন্দে খেয়ে চলে যাবে। তাই মা তাড়াতাড়ি করে এসে কলা কান্দিটাই এখন কাটছে। তো সকালে কি কাজটা, প্রধান কাজটা এটাই, যে কলা কান্দিটাকে কেটে ঘরের ভিতরে নিয়ে যাওয়া। অনেকগুলো কলা খেয়ে ওই নিচের দিকে ফেলেছে। তো যাই হোক, মা এখন কলা কান্দিটাকে কেটে নিল গাছটা থেকে, গাছটা এইভাবে পড়ে গেছে। তো সকালবেলায় মা দেখতে পেলো, সকাল নয় এখন, যদিও বাজে 10টা সাড়ে 10টা, তো দেখতে পেলো, দিয়ে মা এখন এটাকে বাড়ির মধ্যে নিয়ে যাবে। মা এদিকটায়ও পাতা টাতা থেকে গেছে, প্রচুর ভারী না মা? মা ধরবো, মা এটা দাও, ব্যাগটা আমাকে দাও। এই যে কলা কান্দিটা মোটামুটি একটু বড়, তবে বীজ কলার কান্দি তো, মানে বীজ কলা তো, তাই মানে ভেতরে প্রচুর বীজ থাকে, তো খেতে অসুবিধে হয়, তারপর খাওয়াও ঠিকঠাক যায় না। তবে যাই হোক, দেখা যাক না কি করে কি খাওয়া যায়, বাড়ির গাছের কলা বলে কথা। তোমাদের দাদাভাই এখনই বাজার দিতে এলো। তো একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছিল, তো তোমাদের দাদাভাইকে সকালে বলেছিলাম একটু খাওয়াবে গো আজকে, তো মনে হয় আমার জন্য নিয়ে এসেছে বাবু। গেট খুলি, আর হাতে জল ঘটিটা নিয়ে এসেছি, কারণটা হলো ওর হাতে জল দিতে হবে। ওই হাতে তুমি ঘটিটা ধরে নাও। তুমি টিফিন করে নিয়েছো? আচ্ছা, এই যে, তো যেটা দরকার ছিল সেটা চলে এসেছে, সেটা তোমরা একটু পরে জানতে পারবে কি দিয়ে গেল। সাবধানে যাবে, শাক ভাজা হয়ে গেছে। এই যে এখানে কলমি শাক ভেজে রেখেছি, আর দুপুরে লাঞ্চের কাজও শুরু করে দিয়েছি। এখানে আলু কেটে রেখেছি, আলুটা এখনো নুন মাখানো হয়নি, আলুটা ভাজা হবে। ভাজা কেন হবে, তো তার জন্য এখানে মশলাপাতিও কেটে রেখেছি, রসুন, রসুনটা কাটা হয়নি, রসুনগুলো কাটবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে রেখেছি। তো ব্যাপারটা কি, আর মা এখানে বসে বসে এখন খাওয়ার জলগুলো বোতলে ভরে ফেলছে। আর কেন এত মশলাপাতি কাটা আছে সেটাও তোমাদেরকে একবার জানিয়ে দেওয়া ভালো। তো যেটা খেতে চেয়েছিলাম সেটা হলো এই জিনিসটা, এত মন করছিল খেতে যে না, লোভ সামলে আর থাকতে পারলাম না, তোমাদের দাদাভাইকে বললাম এনে দিতে। তো আজকে হচ্ছে লাল লাল মাংসের ঝোল, তো বুঝতে পারছো একদম দেশি মুরগি এনেছে। তো আজকে দুপুরে লাঞ্চে থাকছে দেশি মুরগির ঝোল, তো তার কারণে আমি মশলাপাতি সব রেডি করছি। তো বাড়ি ফিরে এসে এখন বসছি কষা মাংস খেতে। মা যাই হোক আজকে রেখেছে, তবে হ্যাঁ রেখেছে মাত্র 3 পিস, 3 পিস আবার 3 জনের জন্য। নিজে বলছে আমিও আজকে অনেকদিন পর আমার ইচ্ছে হয়েছে একটা কষা মাংস খাবো, সেই জন্য মার জন্য নিজের জন্য। তোমার আজকে হঠাৎ ইচ্ছে বলো? আচ্ছা আচ্ছা, আর আমিও একটা খাবো, আর রুমিও খাবে। রুমি এখন যাচ্ছে একটু টয়লেটে, তারপর এসে খাবে, আমি আর মা এখন খাবো। তো কষাটা দেখেই তো যা লোভ লাগছে আমার, পুরো একদম দেখুন কালারটা, দেখুন দারুণ হয়েছে না কালারটা।
আজকে শুধু একবার মাংসটার কালারটা দেখুন, ওপরে একদম তেল ভাসছে, পুরো লাল হয়ে গিয়ে একেবারে দেশি মাংস একেবারে আমি নিচ্ছি। কালারটা তো দারুণ হয়েছে, খেয়েও মনে হচ্ছে তখন তো কষা মাংস খেয়েছিলাম, দারুণ হবে। আর এদিকে আমাদের খাওয়ার বাড়া চলছে, ভাতটা সবেমাত্র বাড়া হয়েছে, আর ওখানে তো দেখলেন ও একটা লেবু কাটবি তো বুঝলি, আর মার সেই সিরিয়াল বিরক্তিকর জিনিসপত্র সেগুলো খাওয়ার সময় ওই সিরিয়াল ফিরিয়াল দেখে তাড়াতাড়ি। এবার সেই হনুমানের পিঠে ভাগ চলছে, কপি শুকু করে মা এখন মা চার পিস আবার রাতের জন্য, রাতের জন্য কিছু কিছু থাকবে, আলু নেই আলু আচ্ছা মা ভাগ করছে, করুক। আর কি আছে, আর কি আছে, আর শাক ভাজা, হ্যাঁ লেবু, হ্যাঁ আর আচার নেবে না, আচার নেবো না। তো দেখতেই পেলে কি কি হয়েছে আজকে, তো আমি তাদের এসে বসে যাই, কখন যে বাকি খাবারগুলো আসবে কে জানে। গুড ইভিনিং এভরিওয়ান, তো সন্ধ্যে চা রেডি হয়ে গেছে, চা সাথে ঝুরি ভাজা আর বিস্কিট, আর মা যথারীতি মায়ের ডিউটিতে পড়াচ্ছে, তো চাটা চলে এসেছে, চাটা ধরে নাও। তো এই চলছে সন্ধ্যের কাজের কাজকর্ম, আর টিভি এখনো চলেনি, পড়ানো শেষ হলে টিভি চলবে। তো এবার আমি খিদে খিদে বাচ্চে তো মুড়িটা খাবো, আর মুড়ি আজকে কি দিয়ে খাওয়া যায় দেখা যাক। আর গাছ থেকে দুটো থোড় বের করানো হয়েছে, তো হনুমান যে গাছটা ভেঙে দিয়েছে তোমাদেরকে বলেছিলাম, কলা গাছটা সকালেই দেখালাম, তো ওই কলা গাছের কাণ্ডটা বের করানো হয়েছে। আর বীজ কলার গাছ তো তাই খুব কাণ্ড, ও এই কাণ্ডটা খুব মিষ্টি হয়, ওটা খেতে থোড়টা খুব খেতে সুস্বাদু আর মিষ্টিও হয়, তো থোড়টা বিকেলবেলা গাছ থেকে বের করানো হয়ে গেছে, এখানেই দাঁড় করানো আছে, কত লম্বা লম্বা দেখো। আর কালকে এটা তরকারি বানাবো, চচ্চড়ি বানাবো। একটু টিফিন করার পর রাতের রান্নার কাজ শুরু করে দিয়েছি, তো আজকে রাতে একটা মজাদার জিনিস বানাবো, তার জন্য এখানে উষ্ণ গরম জল করে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি বাটিটার সুজি লেগে আছে দেখতে পাচ্ছ, তো এই বাটির চার বাটি আমি মেপে সুজি নিয়ে নিয়েছি, তো সুজির মধ্যে দিয়েছি টক দই, অল্প লবণ আর অল্প মিষ্টি, তো এটাই এখন মাখাবো, তারপর জলটা দিয়ে ভালো করে ফেটিয়ে এখন আধ ঘন্টা একে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা দিয়ে একটা মজাদার বেশ খাবার বানাবো আজকে রাত্রিবেলার ডিনারের জন্য, কারণ তোমাদের দাদাভাই থাকে না, জানো তো সন্ধ্যের সময় যে জল খাওয়ার বানিয়ে সবাই খাবো ওটা হয়ে ওঠে না, তো যেহেতু বানাবো তাই রাতে এটা কিন্তু ডিনারেই আজকে তিনজনা খাবো, এটা কিন্তু ডিনারে খাওয়ার থেকে এটা জল খাওয়ারে খেলে কিন্তু দারুণ লাগে, ব্রেকফাস্ট অথবা ইভিনিংয়ের সময়ও খাওয়া যেতে পারে। তো আমি সেরকম তো টাইম পাই না, তো সেই জন্য আজকে ডিনারেই বানাচ্ছি, তো ডিনারেই খাবো। সুজিটা যে আমি ফেটিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সুজিটা ভালোভাবে ফুলে গেছে, মানে ভালোভাবেই ভিজে গেছে, তো ব্যাস সুজির ব্যাটারটা রেডি। আর থালাতে কিছু ধনে পাতা কেটে রেখেছি, ওটা কিসে কাজে লাগবে তোমাদেরকে সেটা একটু পরেই দেখাচ্ছি। আর এখানে আলু সেদ্ধ করে আলুর মধ্যে টমেটো, ধনে পাতা, তারপর মটরশুঁটি, জিরে গুঁড়ো, লঙ্কা কুচনো, অল্প মিষ্টি, নুন, তারপর একটু হলুদ গুঁড়ো, অনেক কিছু দিয়ে এখন আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তো এখনও একটু মাখানো বাকি আছে, সুন্দরভাবে মাখাচ্ছি। আর আলুটা এত সুন্দরভাবে দেখতে লাগছে, আমার তো মাখা আলুই খেয়ে নিতে ইচ্ছে করছে। পরের কাজটা হলো আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তো জলটা ভালোভাবে ফুটে যাক, জলটা ফোটার পরে এখানে একটা থালার মধ্যে আমি একটা প্লেটের মতো থালা নিয়ে নিয়েছি, তো থালার মধ্যে চারটে বাটি নিয়ে নিয়েছি, আমার কাছে সেম মানে সাইজের বাটি নেই, তো আমি যাই হোক মোটামুটি দেখে শুনে চারটে বাটি নিয়েছি, তো বাটির গায়ে দেখো সুন্দরভাবে তেল মাখিয়ে নিয়েছি, তেলটা একটু দেখাও যাচ্ছে, তো বাটিগুলোতে ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি, এদিকে আলুর মাখাটাও কমপ্লিট, এদিকে ধনে পাতার কুচিটাও করা হয়ে গেছে, আর এখানে নিয়েছি একটা চামচ, তো চামচটা দিয়ে এবার দেখবো ব্যাটারটা বেশি থিকনেস চলে এসছে কিনা, দেখতেই পাচ্ছ কেমন থিকনেস এসেছে, এইভাবেই থিকনেসটা আনতে হবে। তো এবার আমি এক চামচ করে প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দেবো। তো এবার এর মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দেবো,
কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই পুরের উপর আবার আমি সুজির ওই ফাটানো লেয়ারটা দিয়ে দেব। চারটে বাটি রেডি হয়ে গেছে, আর রেডি হওয়ার পর এর উপরে একটু গার্নিশ করার জন্য অল্প একটু একটু করে সমস্তটাই ধনে পাতা দিয়ে দেব, তাতে দেখতে ভালো লাগবে। ব্যাস কমপ্লিট, বুঝতেই পারছো। আর এদিকে জলটা সুন্দরভাবে ফুটে গেছে, তো জলের উপর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এবার স্ট্যান্ডের উপর থালাটাকে বসিয়ে দেবো। এই যে কড়াইয়ের উপর বসিয়ে দিয়েছি থালার উপর চারটে বাটি যেগুলো আমি সাজিয়েছিলাম। তো এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব আর আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। এই থালাটা ঢাকিয়ে দিলাম, ঢাকিয়ে এখন 15 মিনিটের জন্য কুক হতে দেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখি যে ঠিকঠাকই আছে, মানে আমি যেরকম চাইছিলাম তো সেরকম রেডি হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি দেখব যে সাইড ছুরির সাথে সুজিগুলো লেগে লেগে যাচ্ছে কি না। না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করার পর বাদ বাকিটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। বাটির সাইডটা একটু ছুরি দিয়ে আমি কেটে নেবো, একটু জাস্ট কেটে নেবো। কেটে নেওয়ার ফলে দেখবে আপনার মানে উঠে চলে আসছে যেটা আমি সুজি দিয়ে বানিয়েছি। তো এইভাবে আমি উল্টে একটু মেরে মেরে দিলেই বাটি সেভ হয়ে গেছে, বাটির ছাপটাও বসে গেছে। তো প্রত্যেকটা এইভাবে আমি তুলে নেব, আর তুলে নেওয়ার পর আমি কেটে একটা দেখাচ্ছি কি সব যে বানিয়েছে আমি বুঝে উঠতে পারছি না কি জিনিস। জানি না খেতে কেমন হবে, ফার্স্ট ট্রাই করছি, ভালো হবে। আরে খুলে যাবে, কাপড় কাচা যে সাবান গুলো হয় আমরা বোতল সাবান বলি, চাকুলিয়া সাবান, সেই সাবান গুলোর মতো দেখতে হয়েছে। দেখ চারটা কি জন্য বানিয়েছিস? চারটে হয়েছে, যে ব্যাটারটা রেডি করেছিলাম তা থেকে চারটেই হয়েছে। কিরকম লাগবে খেতে ভগবান জানে, এটা নিয়ে চলে যাই নাকি। তো এই যে দেখো বেশ নরম হয়েছে, বেশ নরম হয়েছে। তো এবার আমি এটাকে কাটবো মাঝখান থেকে, তাহলেই দেখতে পাবে ভেতরে পুরটা কেমনভাবে কি আছে। আর খেতে তো কেমন হয়েছে সে তোমাদের দাদাভাই বলবে, ফার্স্ট টাইম এরকম জিনিস একটা দেখছি। আর খেতে কিরকম হবে ভগবান জানে, ভিতরে আবার হলুদ হলুদ কিসব দেখছি দেখি। তো এই দেখো এটা কি আছে ভিতরে, আলুর পুর নাকি? পুর দেয়া আছে, আলুর পুর। ভগবান জানে কি রকম, ভিতরটা কেমন লাগছে দেখতে। কি দিয়ে খাওয়া হবে, যা কিছু দিয়ে খেতে পারো, বিশেষ করে এটা চাটনি দিয়ে খাওয়া হয়। এটা নারকলের চাটনি অথবা ধনে পাতার চাটনি। তুই সেটা কি বানিয়েছিস? চাটনি দিয়ে খাওয়া হয়, আমি চাটনি বানাইনি কারণ শেজওয়ান চাটনি আছে বলে। আমি সেটা খাবো না বাবা, শেজওয়ান চাটনি এখন খাওয়াবে তার এখন। চলো ডিনারটা সবাইকে পরিবেশন করি, আর সবার কেমন লাগলো সেটাও একবার শুনে নিই। তো এবার বসছি টেস্ট করতে, যে কি যে কিরকম একটা দেখতে হয়েছে দেখুন। কাটার পর ভেতরে দেখতে ভালো লাগছে, কিন্তু খেতে যে কেমন লাগবে। ভালো হয়েছে, মা বলছে ভালো হয়েছে, এবার নিজেরা বানিয়েছে তো খারাপ হলেও বলবো ভালো হয়েছে। কি বলবো বলো দেখি কেমন লাগছে, আমি টেস্টটা কারোর সাথে কম্পেয়ার করতে পারছি না যে এর মতো লাগছে তার মতো লাগছে। এই আলুটার স্বাদই আমার ভালো লাগছে, ভেতরে যে আলুর পুরটা দেওয়া আছে, উপরের যে সাদা অংশটা সে তাতে একটু কিছু মশলা মশলা টাইপের দিলে ভালো লাগতো আর কি। তো যা মানুষের খারাপ বা লাগছে না, মোটামুটি আমি এখনো খাওয়া স্টার্ট করিনি। মা কেমন লাগছে?